আল্লাহ তো সবাইকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেই পাঠিয়েছেন, তাহলে আবার পরীক্ষা কিসের? পরীক্ষার ফল তো আগেই দিয়েছেন, জানতে চাই হুজুর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশিত বা অজানা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের দিক লক্ষ্য করে পরীক্ষা বলেছেন, কারণ আমাদের জন্য এটা পরীক্ষার মতো। আল্লাহর কাছে সবকিছুই প্রকাশ্য এবং সবকিছুই জানা, অজানা বলতে কোনো কিছু নাই। এটা রূপকার্থে বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য বোঝার সুবিধার্থে আল্লাহ তাআলা শুধু পরীক্ষা বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ দেখতে চান, আল্লাহ কি দেখবেন? আল্লাহ তো জানেন সবকিছু, কিন্তু ত্রিকালদর্শী তো গায়েবের মালিক, তো তিনি দেখতে চান বলতে তিনি প্রমাণ করতে চান, তিনি প্রকাশ করতে চান আমাদের কাছে, আমাদেরকে দেখাতে চান। শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে এটাকে পরীক্ষা বলা হয়েছে, নতুবা আল্লাহর কাছে অজানা বলতে কোনো কিছু নাই। আমরা কি করব না করব ফলাফল সেটা আল্লাহ তাআলা জানেন, অতএব আল্লাহর ইলম আগে থেকেই আছে, কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করে বা আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এটাকে পরীক্ষা বা এই জাতীয় শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সূরা সিজদা আয়াত নম্বর 20, সূরা জুমার আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 24 ও 25 আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই। ভাইরা আমার, আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই কোরআনে, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে, কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়, যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা, সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না, না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে। আমরা যাবজ্জীবন বলি না যাবজ্জীবন, এই যাবজ্জীবন এর মানে সবসময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, এটা লিমিটেড টাইম, এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোরআন কারিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না, এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এ উদ্দেশ্য না। আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস আকীদা এটা না। এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মননা করে, মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই মানতে খারিজ হয়ে যায়, সেই হিসাবে সে চিরকাল থাকতে পারে। বাট অপরাধ করেছে এবং তাদের বোধ ছিল, অপরাধ বোধ থাকার তারপরেও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কিভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরো চিত্রায়ণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে, এই বিশ্বাসে বিশ্বাসী হলো আহলে সুন্নাহ জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালেহীনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝলেন, ইমামরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা, কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি, এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা চাচ্ছি। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায়, সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাইরু হাদা শাই, তোমরা আমার তোমাদের চুল দাড়ি যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো।
এই সাদা কালার দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালারে পরিবর্তন করাটা অধিকতর উত্তম। যদিও এটা ফরজ ওয়াজিব না, সাদা কালার রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরামর্শ এবং সুন্নাহ হলো এটাকে পরিবর্তন করো। কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজান নিবুস সিওয়াদ, যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন। এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম। এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদি গুলো পাওয়া যায়, টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি, এগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে, সেটা হয়তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে, সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায়, তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয়, কিন্তু ন্যাচারালটা করেন। আর টিউব মেহেদি করেন, মেহেদি ব্যবহার করা যায় যাচ্ছে। আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন, বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে, এটা পায়ে লাগলে গুনাহ হবে না, এরকম কোনো কথা নাই। আপনি পায়ে লাগান, হাতে লাগান, তারপরে চুলে দাড়ি লাগান, লাগাতে পারেন। তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে, এটা হলো অধিকতর উত্তম। পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন, তার হাতে মেহেদি ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের হাত না মহিলার হাত, বলি রাসূলুল্লাহ মহিলার হাত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলার হাত আবার মেহেদি নাই কিভাবে, তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবেন। সাজগোজ করার এই রাইট অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে, পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের দিকে। কথা বুঝতে পারছেন?